আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যারা সৌদি আরবের প্রবাসী ভাই আছেন, আপনারা কিন্তু একটা সমস্যায় অনেক সময় ভুগে থাকেন। সেটা হচ্ছে, আপনারা অনেক সময় ভাবেন আকামার ডেট কবে বা কত তারিখে ডেটটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে আকামার রিনিউ করতে হবে। সেক্ষেত্রে আপনারা কোনোভাবে চেক করতে পারেন আকামার ডেট এক্সপায়ার কবে। আপনারা বিভিন্ন মানুষের কাছে দৌড়ান, সবার কাছে বলেন আমার আকামার ডেট একটু চেক করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার আকামার ডেট এক্সপিরেশন কবে। কিন্তু বর্তমানে সৌদি আরবের নিয়ম অনুযায়ী আফশের অ্যাকাউন্ট অর্থাৎ সৌদি অথরিটি কর্তৃক একটা অ্যাকাউন্ট খুলতে হয়, তাহলে আপনারা ইকামা চেক করতে পারবেন আকামার ডেট এক্সপিরেশন কবে। কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো কোনো অ্যাকাউন্ট ছাড়া কীভাবে আপনাদের ইকামার এক্সপিরেশন ডেট চেক করতে পারেন। তো আপনারা ল্যাপটপ এবং মোবাইল যে কোনোটা দিয়ে চেক করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের মোবাইলে বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো চলুন দেখা যাক কীভাবে কোনো অ্যাপসের অ্যাকাউন্ট ছাড়াই ইকামার এক্সপিরেশন ডেট চেক করা যায়। তো দেখা যাক, চলুন স্ক্রিনে চলে যাই। তো আপনি যে কোনো ব্রাউজারে চলে যান, যেমন আমি মোবাইলের গুগল ক্রোম ইউজার থেকে দেখিয়ে দিচ্ছি। তো গুগল ক্রোমে গিয়ে আপনারা লিখবেন WAZARAT ওয়াজারাত AML লিখে, তো আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে দেখেন চলে আসছে MOL সৌদি আরবিয়া। তো এখানে আপনারা ক্লিক করেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। দেখেন এই পেজটা আপনারা আছে আরবিতে, যেহেতু এই আরবিতে আছে আমি এই পেজের মধ্যে কোনো অপশন নেই ইংলিশে করার। তো এখানে দেখেন এই যে রাইট সাইডে একটা অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করেন। অ্যারোতে ক্লিক করার পরে এই পেজটা চলে আসছে। এখানে দেখেন এই যে বাম পাশে উপরে কর্নারে আরবি লেখা আছে, এখানে টাচ করেন। টাচ করলে ইংলিশের অপশন চলে আসবে। এই দেখেন চলে আসছে ইংলিশের অপশন, এখান থেকে ইংলিশ করে নেন। ইংলিশ করার পরে এরকম একটা পেজ চলে আসে। দেখেন এই যে ইউজার নেম, পাসওয়ার্ড, ভেরিফিকেশন কোড দিতে বলছে এবং লগ ইন করতে বলতেছে। কিন্তু আমরা লগ ইন না করে যেহেতু দেখাবো, সেক্ষেত্রে এই যে নিউ ইউজার বলে যা অপশন রাইট সাইডে নিচে, এখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনি যে অ্যাকাউন্ট নাম্বার দেবেন তার এক্সপিরেশন ডেট চেক করবেন, তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। যেমন আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, তো এই অ্যাকাউন্ট নাম্বার তার জেনুইন ডেট অফ বার্থ দিতে হবে। তো এর ডেট অফ বার্থ হচ্ছে 15/8/1994। দেখেন এখন এই যে নিচে আরবি মাস আরবি সাল দেওয়া আছে, হিজরি সাল, এটা আমরা ভালো মতো বুঝি না। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এই যে হিজরিতে টাচ করেন, টাচ করে এখানে গ্রেগরিয়ান আছে, গ্রেগরিয়ান করে দেবেন। সাথে সাথে এই যে সালটা ফেব্রুয়ারি মাসটা আমাদের জন্ম তারিখের সাথে মিলিয়ে দেবেন। আমাদের সালটা ছিল 1994, এই যে 1994 পরে, তারপর আর মাসটা ছিল আগস্ট। আগস্ট মাস হচ্ছে সিরিয়ালি 8 নম্বর মাস, তাহলে 8 নম্বর আগস্ট মাস। এবং আমাদের ডেট ছিল কত, 15 তারিখ, ওকে করে দিলাম। দেখেন এখন আমাদের এই ভেরিফিকেশন কোড বসাতে বলতেছে, আমরা এখন ভেরিফিকেশন কোড বসিয়ে দিব। এই যে বক্স থেকে ক্যারেক্টারগুলো বসিয়ে দিব, 90545452, তারপরে নেক্সটে ক্লিক করে দেব। দেখেন নেক্সটে ক্লিক করার সাথে সাথে এই আকামা নাম্বারের ব্যক্তির পরিপূর্ণ বিস্তারিত সব কিছু চলে এসেছে। এই যে ডেট অফ বার্থ, তারপর তার আকামা নাম্বার, আকামা এক্সপিরেশন ডেট চলে এসেছে। তাহলে বন্ধুরা, এইভাবে কোনো অ্যাপসের অ্যাকাউন্ট ছাড়া বা লগ ইন ছাড়া যে কোনো লোকের আকামা এক্সপিরেশন ডেট চেক করতে পারবেন। এই ভিডিও এই পর্যন্ত। যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তীতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ।